হরে কৃষ্ণা আগামীকাল শ্রী শ্রী নৃসিংহদেবের সব আবির্ভাব তিথি নৃসিংহ চতুর্দশী মহামহোৎসব তো আমরা প্রহ্লাদ মহারাজের প্রার্থনা থেকে শ্রবণ করছিলাম পরমেশ্বর ভগবান প্রহ্লাদ মহারাজের প্রার্থনা শ্রবণ করে অত্যন্ত প্রীত হয়েছেন প্রহ্লাদকে বর চাইতে বললেন প্রহ্লাদ মহারাজ উত্তরে বললেন হে প্রভু যে আপনার সেবা করে কোনো কিছুর আশায় সে আপনার ভিত্ত নয় সে বণিক ব্যবসাদার কি করে এমনি কিছু কাউকে দেয় না টাকা দেবেন তাহলে তার বিনিময়ে কিছু পাওয়া যাবে আমি এরকম নয় আমি আপনার সেবক আপনি আমি আপনার ভক্ত ভক্ত নিজেকে তো বলছেন না এটা আমরা বুঝতে পারছি তো পূজা আর ভক্তির মধ্যে কি পার্থক্য পূজায় কি হয় কোনো কিছু চা পাওয়া থাকে কিন্তু ভক্তিতে কেবলমাত্র তার প্রসন্নতা বিধান সেব্য বস্তুর প্রসন্নতা বিধানকেই সেবা বলা হয় অনেক সময় সেবা প্রতিষ্ঠান লিখে রাখে কিন্তু তাদের কোনো উদ্দেশ্য থাকে হ্যাঁ এখানে তিনি বলছেন যে আমি আপনার আমি বণিক নয় আর এমনি আমি এই কুলে জন্ম হয়েছি অসুর কুলে জন্ম হয়েছি আমার কাম ক্রোধ অনেক কিছু ভোগের তীব্র ইচ্ছা রয়েছে আপনি কেন আমাকে প্রলোভন দিচ্ছেন তারপরে ভগবান বলছেন তবুও প্রহ্লাদ বললেন কি শ্রী ভগবান এখন সমস্ত প্রার্থনা শুনে আর কি চায় না সেগুলো বললেন যে আমি দেখেছি এই বল স্রোত তেজ পরাক্রম এইসব কিছু না আমার বাবার অনেক কিছু ছিল কিন্তু তিনি তো সেগুলো তাকে রক্ষা করতে পারেননি কিন্তু দেখুন আমি আপনার কৃপার বলে আমি রয়েছি কিন্তু তিনি নেই সেই জন্য বললাম আমার এইগুলোও চায় না জড়ো কোনো জিনিস আমার চায় না তখন ভগবান বলুন শ্রী ভগবান আশা সে অমূত্র চজে ভগবৎ দ্বিধা তথাপি মন্নান্তরে মে এ তৎ অদত্য দৈত্যাসরানাম ভুভুক্সু ভগবান ভগবান বললেন হে প্রিয় প্রহ্লাদ তোমার মতো ভক্ত ইহলোকে পরলোকে কোনো প্রকার জড় ঐশ্বর্য বাসনা করে না কিন্তু তা সত্ত্বেও আমি তোমাকে আদেশ দিচ্ছি তুমি এই মন্বান্তর পর্যন্ত এখানে দ্বৈতদের অধীশ্বার হয়ে এই জড়জগতে তাদের সমস্ত ঐশ্বর্য ভোগ কর এক মন্নান্তর মানে একাত্তর চতুর যুগ এক চতুর যুগ মানে তেতাল্লিশ লক্ষ কুড়ি হাজার বছর হ্যাঁ তো একাত্তর চতুর্যুগ ভেবে দেখুন কত বিশাল আয়ু ওনাকে দিয়েছেন রোগত এখানে দিয়েছেন তো এই জন্যে ভক্তরা কী করে ভগবানের কাছে আলাদা কোনো ভোগ প্রার্থনা করে না কিন্তু ভগবান কী করবেন ভক্ত কি না খাইয়ে রাখবেন সেই প্রথমেই বলে দিয়েছেন ভাগবত কারা ভাগবত শ্রমের অধিকারী সে কথা বলছেন অকাম সর্বকাম বা মোক্ষকাম উদারধি ভক্তিযোগে না পুরুষ মেটেরিয়াল জাগতিক চায় কেউ ভক্তি চায় সকলের জন্য একটাই উপায় তীব্র ভক্তিযোগ আচ্ছা এখানে তো ভক্তিযোগ বলতে পারতো তীব্র কেন বলছেন না ভক্তি তীব্রতা না থাকলে কোনো কিছু প্রাপ্ত হয় না যে কোনো কাজে সফলতার জন্য তীব্র প্রয়াসের প্রয়োজন রয়েছে ভগবান ওখানে বিশেষ করে সত্য গোস্বামী যখন বলছেন তিনি এই কথাটা বুঝে সুঝেই বলেছেন তীব্র ভক্তিযোগ আমরাও সকলে ভক্তি করছি দেখুন নিজে তীব্র ভক্তি করে কি লাভ হয় নিশ্চিত রূপে আপনি আপনার বাঞ্ছিত বস্তু লাভ করবেন আর আশীর্বাদ কি করছেন ওই যে তুমি যেখানেই থাকো তোমার কোনো অসুবিধা নেই কেননা তুমি আমার কথা শ্রবণ করবে আমার চিন্তায় মগ্ন থাকবে তাই তোমাকে কর্ম ত্যাগ করার দরকার নেই কেননা শুদ্ধ ভক্তের সংজ্ঞা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেওয়া হয়েছে তার একটি অ্যাঙ্গেল হচ্ছে কি যার হৃদয়ে কাম কর্মের বীজ উক্ত হয় না মানে অঙ্কুরিত হয় না এমন নয় কাম কর্ম আছে কিন্তু প্রভাবিত করতে পারে না সেই জন্য বলছেন অর্থাৎ যার হৃদয় প্রেম রয়েছে এক কথায় কথা মদিয়া প্রিয়াস্ত, যুসমান প্রিয়াস্তামাত্মান্তিকম সর্বেশ ভূত অধিযজ্ঞম যজস্ব যোগে না চ তুমি যে জড়জগতে রয়েছে তাতে কিছু যায় আসে না তুমি সর্বদা আমার উপদেশ বাণী শ্রবণ করে আমার চিন্তায় মগ্ন থেকে কারণ আমি সকলের হৃদয়ে বিরাজমান পরমাত্মা তাই সকাম কর্ম পরিত্যাগ করে আমার আরাধনা করো তো ভগবান বলছেন কি ওনার কথা শোনা ওনার কথা শোনার জন্য দুটি গ্রন্থ কৃষ্ণের সঙ্গে সম্পর্কিত সেটি হচ্ছে গীতা ওনার উপদেশ আর ওনার লীলা হচ্ছে ভাগবতম আর আমরা বিশেষ কৃপা প্রাপ্ত চৈতন্য মহাপ্রভু লীলা চৈতন্য মহাপুর আবির্ভাবের পূর্বে যারা এসছেন তারা এই থেকে বঞ্চিত থেকে তো সেটি আমরা শ্রবণ করার সুযোগ পেয়েছি পরে কি বলছে দেখুন ভোগেন পুণ্যম কুশলেন হ্যাঁ কলে বরং কালো জবেন হিত্যা কীর্তিং বিশুদ্ধ সুরলোক গীতাম সুরলোক মিনস দেবতালোক হ্যাঁ কীর্তিং বিশুদ্ধ তোমার বিশুদ্ধ যশ কোথায় কীর্তিতে হবে দেবতাদের সভাতে কীর্তিতে হবে দেবতা তোমার কীর্তন করবে মামে বন্ধ তারপরে তুমি আমার কাছে ফিরে আসবে আর এই জগতে কি করবে এই জগতে হে প্রহ্লাদ এই জড় জগতে অবস্থানকালে তুমি তোমার সুখ অনুভবের দ্বারা কর্মের ফল এটা আমাদের মনে রাখা উচিত যদি আমরা কোনো সুখ প্রাপ্ত হয় নিশ্চয়ই কোনো না কোনো পূর্ণকর্ম করেছেন আর যদি পুণ্যকর্ম না করে কেউ সুখ অনুভব করে কি কী ফল হবে তার অবস্থা কি হবে যেমন যার অধিকার নেই চুরি করে অন্য অনেক টাকা করে ভোগ করতে চাইছে সে জেলে যে আবার দুঃখ করে দুঃখ ভোগ করে ওটা কী করতে হবে সমাধান করতে হবে সেই জন্য প্রহ্লাদ এই জড়জগত অবস্থান কলে তুমি তোমার সুখ অনুভবের দ্বারা পুণ্যকর্মের ফল এবং পূর্ণ আচরণের দ্বারা পাপ কর্মের ফল ক্ষয় করবে এমন নয় যে সুখ অনুভব করছে তার পুণ্যকর্ম করবে না শক্তিশালী কালের প্রভাবে তুমি তোমার দেহ ত্যাগ করবে কিন্তু তোমার যশ স্বর্গলোকেও কীর্তিত হবে হবে সম্পূর্ণরূপে বন্ধন মুক্ত হয়ে তুমি ভগবত ধামে আমার কাছে ফিরে আসবে এটা কাছে আশীর্বাদ দিচ্ছেন যারাই ভক্তি করবে তারাই সেটাই আপাত দৃষ্টিতে এখানে বলছেন ভক্তের কর্তব্য অত্যন্ত দক্ষতা সহকারে সর্বদা ভগবানের কথা চিন্তা করা যার ফলে কোন রকম দুঃখ তাকে স্পর্শ করতে পারে না এটি হচ্ছে এটি দক্ষতা সহকারে পাপ পুণ্ডের নিয়ন্ত্রণ করার উপায় এই জন্য আমরা বলি যে কোনো কর্ম শুরু করবে কী করুন কৃষ্ণের নাম স্মরণ করুন কুকিং করুন বাস যাত্রা করুন ট্রেন যাত্রা করুন কর্ম শুরু করুন ভগবানের নাম আর ভগবানের কী করে সেবা করা যায় যদি কোনো ফাঁকা টাইম থাকে তখন প্ল্যান করতে পারেন কীভাবে ভগবানের নাম আমি সকলের কাছে দিতে পারি তো এইভাবে কী হবে আমাদের মন কৃষ্ণের সেবায় যুক্ত থাকবে আর নালে ভক্তের তো দোষ আমরা সারাক্ষণ দর্শন করি অন্তত প্ল্যান করে আজ একটা একটি একটি ভক্তের কয়েকটি গুণ দেখবো হ্যাঁ আমরা কি করি এটা অভ্যাস হয়ে গেছে কেন আমরা নিজেদেরকে ভালো উপস্থাপন করার জন্য অপরের দোষ দর্শন করি এর ফলে কে কোনো লাভ হয় না ভগবান অসন্তুষ্ট হয় আর পরমেশ্বর ভগবানের গুণ গুণাবলী শ্রবণ করতে হবে প্রতিদিন এখন তো ইউটিউব হয়ে গেছে ডিজিটাল সংস্পর্শের মধ্যে যে কোনো দিন এক ঘন্টা অন্তত গীতা ভাগবত শ্রবণ করা উচিত সকলের এই জন্যই আমি ক্লাস করছি ক্লাস করছি মানে যিনি বলছেন তাকে তো সে তো বেশ শ্রোতা বেশ শ্রোতা কে যিনি বক্তা কেন যারা শুনছে তারা অন্যদিকে মন থাকতে পারে কিন্তু যিনি বলছেন তাকে তো সচেতন থাকতেই হবে তাই প্রেম স্বামী হরে কৃষ্ণ সুদীপ সঞ্জীববাবু হরিবল প্রভু হরে কৃষ্ণ যে ব্যক্তি সর্বদা আর কি ভগবানের কথা তো দূরে থাক ভগবান বলছে প্রহ্লাদ তোমার কথা যদি কেউ চিন্তা করে সে কী হবে কর্মবন্ধন থেকে মুক্ত হবে চিন্তা করে দেখুন কৃষ্ণদেবের কথা যদি শুনে নিশ্চিত যত বাধা বিঘ্ন আছে দূর হয়ে যাবে কিন্তু প্রহ্লাদ তোমার চরিত্রটি কেউ শুনে তাহলে কী হবে শ্রবণ করার ফলে তার কর্মবন্ধন থেকে মুক্ত জয়তৎ কীর্ত কীর্তয়েত ম আমার সঙ্গে তোমার কথা তয়া গীতম ইদম নাহা তাংচ মাংচ শরণ কালে যে ব্যক্তি সর্বদা তোমার কার্যকলাপ স্মরণ করে এবং আমার কার্যকলাপ স্মরণ করে তোমার দ্বারা গীতায় কীর্তন করে সে যথা কর্মবন্ধন থেকে মুক্ত হবে তো যদি চরিত্র আর এমন কি হবে প্রহ্লাদের চরিত্র শুনছেন নৃষ্ণ চরিত্র আসবে না আর নিসংহ চরিত্র শুনছেন প্রহ্লাদের চরিত্র আসবে না এটা অসম্ভব ভক্ত ভগবান একে অপরকে সম্পর্কিত ভগবান লীলা কার সঙ্গে করেন একা একা ভক্তের সংখ্যায় ভক্ত কিংবা ওষুধ দুটো লাগবে সেই জন্য উভয়ই থাকবে তো কত বড় আশীর্বাদ দিয়ে গেছে আর আমরা বোকা লোক আমরা আশীর্বাদ দিয়ে চলে গেছে আমরা খালি শ্রবণ করব নব তাও করতে পারছি না আর লোক এখানে ওখানে দৌড়াদৌড়ি করছে কি করে আশীর্বাদ প্রাপ্ত হবে আশীর্বাদ করুন আশীর্বাদ করুন আর ভগবান আশীর্বাদ রেখে দিয়ে চলে গেছে কি করতে হবে জন্য আবার শ্রবণ করতে হবে আর যদি ভাগবতম থাকে সপ্তম স্কন্দ পড়ে নিন এটা ভালো যখন যে ফেস্টিভ্যাল আছে সেই উপলক্ষে সেই স্কন্দ পড়লেন হ্যাঁ তাহলে খুব সুবিধা হবে যে ব্যক্তি কীর্তনের মধ্যম তয়া গীতম ইদম তাং চ শরণ কালে শরণ করার মাধ্যমে কৃষ্ণ প্রহ্লাদের চরিত্র নৃষ্ণদেবের দিব্য কার্যকলাপ শ্রবণ স্মরণ করার ফলে কি হবে প্রমুচ্যতে সমস্ত কর্ম থেকে মুক্ত হয়ে যাবে কে চান না মুক্ত হতে বলুন সবাই চাই তাই না এরপরে বলছেন প্রভু আপনি তো প্রহ্লাদ দিয়ে অর্থ দিয়েছেন কিন্তু আমার একটা প্রার্থনা রয়েছে কি প্রার্থনা এখন বলছেন আমরা সেখান থেকে শুনবো প্রহ্লাদের সে মুখ থেকে শুনবো সে প্রহ্লাদ বরং বর তত্তে বরদ মহেশ্বর বরদেশ ঈশ্বর মানে প্রভু সমস্ত বরদানকে বরদানের প্রভু অনিয়ন্ত এই জন্য ভগবান আরেক নাম কি বরদরাজ রাজপথ শুনেছেন পথের রাজা বর দেয়া যিনি রাজা তিনি হচ্ছেন বরদরাজ কিনে তিনি হচ্ছেন কৃষ্ণ নিঃসন্দেব যত পিতামে পিতা মে তামাংস তেজ ঐশ্বরম যে আপনার নিন্দা করার ফলে তিনি তো তেজ ঐশ্বর্য সব নাশ হয়েছেন

করুণা সিন্ধু করুণা সাগর তাই আমি আপনার কাছে কেবল একটি প্রার্থনা করি আমি জানি যে আমার পিতা আপনার পবিত্র আর কিভাবে পবিত্র হয়েছেন ভগবানের হস্তস্পর্শে পবিত্র হয়েছে ভগবানকে যদি স্পর্শ করে পবিত্র হবে এই জন্য বলা হচ্ছে হাতারি গতিদায়ক কেউ যদি পরমেশ্বর ভগবানের হাতে কখনো মৃত্যুবরণ করে তিনি উন্নত গতি নিশ্চিত রূপে প্রাপ্ত হবেন আমি জানি যে আমার পিতা মৃত্যুর সময় আপনার দৃষ্টিপাতের প্রভাবে পবিত্র হয়েছেন কিন্তু আপনার অপূর্ব শক্তি এবং শ্রেষ্ঠত্ব সম্বন্ধে অজ্ঞ থাকার ফলে তিনি ভ্রান্ত বা আপনাকে ভ্রাতৃঘাতী বলে মানে ওনার হেনা বধ করেছিল সেই জন্য বলছে ভাতৃঘাতী মানে ভাইকে হত্যা করার জন্য মনে করে অনর্থক আপনার প্রতি ক্রুদ্ধ হয়েছিলেন তার ফলে তিনি সমস্ত জীবের পরম গুরু আপনাকে প্রত্যক্ষভাবে নিন্দা করেছেন আপনার প্রতি আপনার ভক্ত আমার প্রতি পাপ আচরণ করেছেন যে আমি অত বড় আপনার সেবা করি বলে আমার প্রতিও পাপ আচরণ করেছেন এই সমস্ত দুরন্ত পাপ থেকে পিতা আপনি তাকে পবিত্র করুন দেখুন এখানে তো উনি মারা গেছেন অনেক সময় অনেকে প্রশ্ন করেন প্রভু কারো জন্য যদি প্রার্থনা করি কাজ হবে এন হচ্ছে তো প্রলাদের পিতা তো মারা গেছে তার জন্য কে প্রার্থনা করছেন প্রলাদ মহারী প্রার্থনা করছেন যে আমার পিতাকে পবিত্র করে দিন বলছে পবিত্র হয়েছে তবুও আমার মনে হয় যেন আপনি প্রসন্ন হন ওনার প্রতি ক্রুদ্ধ হন না উনি তো অপরাধ করেছেন ক্ষমা করে দিন ভগবান বলছেন কি তুমি তুমি আবির্ভূত হয়েছে। প্রেমে গদগদ হয়ে ভগবান বলছেন তুমি যে কুলে আবির্ভূত হয়েছ সেখানে তোমার বাবা কেন হ্যাঁ একুশ কুল আমি উদ্ধার করে দেব শ্রী ভগবান ত্রিসপ্তভি পিতা পুতাহা পিতৃভি সহতে অনাঘা যত সাধস কুলে যাত ভবান বই কুল পাবন ভবান ভবান শব্দের অর্থ কি এই শব্দটা অর্থ জানলে আপনাদের ভালো লাগবে ভবান মানে তোমার মতো এখানে কোথাও ভবান মানে তোমার মতো বই আরে তোমার মতো যে ভক্ত এই জন্ম জন্মগ্রহণ করেছে তার কি আর কি অসুবিধা ত্রিশ সপ্তমী থ্রি ইন্টু সেভেন কত হবে একুশ হ্যাঁ একুশ পবিত্র হয়ে যাবে এই শ্লোকটা আপনার খুব ইম্পর্টেন্ট মনে রাখতে পারে না যে ভক্তি করলে কি লাভ হয় আপনার তো লাভ হবে সমস্ত কুলের লাভ হবে শ্রী ভগবান বললেন ত্রিসপ্তভি পিতা পুত পিতৃভিষে অনঘ যৎসাদশ কুলে যাত ভগবান বই কুল পাবান ভগবান বললেন হে প্রহ্লাদ হে পরমপবিত্র সাধু তোমার পিতা পূর্বতন একবিংশতি পুরুষ সহ পবিত্র হয়েছে যেহেতু তুমি এই বংশে জন্মগ্রহণ করেছ তাই সমস্ত কুল পবিত্র হয়েছে তা আপনারা যারা যারা ভক্ত কুলে মানে ভক্তি করছেন নিশ্চিত থাকতে পারেন সকলের কল্যাণ করছেন দেশের কল্যাণ করছেন পরিবারের কল্যাণ করছেন যে পাড়াতে থাকেন যে মহল্লাতে থাকেন যে জায়গায় থাকেন এক কথায় শাস্ত্রে বলা আছে কোথাও যখন একজন ভক্ত থাকে তার কারণে সেই সেই অঞ্চলের সমস্ত ঐশ্বর্য ভগবান প্রকট করে দেন হ্যাঁ ভগবানের এত প্রিয় ভক্ত হে প্রহ্লাদ হে পরম পবিত্র সাধু তোমার পিতা পূর্বতন একবিংশতি পুরুষ সহ পবিত্র হয়েছে যেহেতু তুমি এই বংশে জন্মগ্রহণ করেছো তাই সমস্ত কুল পবিত্র হয়েছে যত্র যত্র চ মধভক্ত্যা প্রশান্তা সমদর্শিন সাধব সমুচার আসতে অন্তে অপি কি কটা কি কট মানে হচ্ছে অধপতিত দেশ সেখানেও যদি হয় যদি কোনো কারণে আমার ভক্ত জন্মগ্রহণ করে আমার ভক্ত থাকে সমগ্র দেশকে পবিত্র করতে পারে যেখানে এখানে প্রশান্ত সমদর্শী সদাচারযুক্ত সমস্ত সদ্গুণে বিভূষিত আমার ভক্তেরা বাস করে অত্যন্ত অধঃপতিত সেই দেশ হলেও সেই স্থান সেই বংশের মানুষেরা পবিত্র হয়ে যায় যত্র যত্র চমৎভক্তা প্রশান্তা সমদর্শীনা সাধব সমুদা সমুদা চারাস্তে কি চারেয়িক তারপরে বলছেন সর্বাত্মানা অহিংসতি ভূত গ্রামে সুখিনছে না যে আমার ভক্তরা কোনো জীবের প্রতি দেশ করেন না অর্থাৎ তাদের কোনো শত্রু নেই ওরা ভক্তকে শত্রু বলে মনে করছে কিন্তু ভক্ত কাউকে শত্রু বলে মনে করছে না উচ্চ বাচে দৈত্যেন্দ্র মদ বিগত স্প্রিয়া হে দৈত্যেন্দ্র প্রহ্লাদ আমার প্রতি ভক্তি যেহেতু আমার ভক্তেরা উৎকৃষ্ট অপকৃষ্ট জীবদের মধ্যে ভেদ দর্শন করে না আমার প্রতি ভক্তি তো ভক্তরা কারো উপরে দেশ বিদ্বেষ মিত্র সবাইকে ভগবানের সঙ্গে সম্পর্কিত ভগবানের পুত্র হিসাবে দর্শন করেন তারা কখনো কাউকে হিংসা করে না তো অনেক সময় অনেক ব্যক্তি বলে কি আজকে কি ভক্তি করা যাবে না তো এখানে দেখুন ভগবান কি বলছেন ভগবান তবু বলছেন যে আমার আমার ভক্তরা কোনো জীবের প্রতি হিংসা করে না হিংসতি ভবন্তী পুরুষ লোকে মধভক্তা স্তাম অনুব্রতা ভবান মে খোল ভক্ত নাম সর্বেসম্পতির উপদ্রী যারা তোমার পদাঙ্ক অনুসরণ করবে তারা স্বাভাবিকভাবে আমার শুদ্ধ ভক্ত হবে অন্যদের কি কথা অন্যদের কি কথা তোমার পদাঙ্ক অনুসরণ করবে যারা তারা সব শুদ্ধ ভক্ত হবে তুমি আমার শ্রেষ্ঠ ভক্ত অন্যদের কর্তব্য তোমার পদাঙ্ক অনুসরণ করা কেউ যদি ভক্ততে চায় তার একটাই কর্তব্য একজন ভক্তের পদাঙ্ক অনুসরণ করা বিশেষ করে প্রহ্লাদ মহারাজ চরিত্র সেই জন্য আমি সবাইকে অনুরোধ করব সপ্তম স্কন্দ পড়বেন আর প্রহ্লাদের উপদেশ প্রার্থনা অত্যন্ত ইম্পর্টেন্ট মহাপ্রভু পড়তেন মহাপ্রভুর ভগবান প্রতিদিন প্রহ্লাদ ধ্রুবের চরিত্র শুনতেন আর অন্যদের কি কথা ভবন্তি পুরুষ আলোকে মদভক্তাস্তাব অনুব্রতা তোমার অনুসরণ করলে তারা শুদ্ধ ভক্ত হয়ে যাবে কত বড় কথা কুরুতং প্রেতকৃত্তানি পিতুপুত্রস্ব সর্বস মদঙ্গ স্পর্শে নীনাঙ্গ লোকাজস্ব প্রজা যদিও তোমার পিতা আমার হস্তস্পর্শে পবিত্র হয়েছেন তবুও তুমি তার অবৈধিক প্রিয়া বলতে সাধ্য কর্ম সম্পাদন করো অনেক সময় ভক্তরা বলে কিভাবে করবো হ্যাঁ যে যা যে বৈষ্ণব মতে রয়েছে বৈষ্ণব মতে করবে কর্মকাণ্ডে যে মতে যে সাধ্য বিধি রয়েছে সেখানে যে মন্ত্রগুলো রয়েছে তো বেদেরই মন্ত্র কোনো অসুবিধা নেই হে বৎস তোমার পিতা এবং তার মৃত্যুকালে আমার অঙ্গের স্পর্শে ইতিমধ্যেই পবিত্র হয়েছে তা সত্ত্বেও পুত্রের কর্তব্য পিতার মৃত্যুর পর সাধ্য সম্পন্ন করা যার ফলে তার পিতা সৎ প্রজা ভক্ত হওয়ার জন্য উচ্চ লোকে গমন করতে পারে তো ভক্তদের কর্তব্য তার পিতার এখানে তাৎপর্য হিরণ্য বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন হিরণ্যকশিপুর যদিও ইতিমধ্যেই পবিত্র হয়ে গিয়েছিল তবু পুনরায় ভক্ত হওয়ার জন্য তার উচ্চতর লোকে জন্মগ্রহণ করার প্রয়োজন ছিল প্রহ্লাদ মহারাজকে ভগবান সদাচার রূপে অন্তষ্ট ক্রিয়া সম্পাদন করার উপদেশ দিয়েছিলেন কারণ কোন অবস্থাতেই ভগবান বিধিবিধান বন্ধ করতে চান না অনেক সময় মনে হয় যে আমি তো ভক্ত আমার দরকার নেই কখনো কখনো সামাজিকতা রক্ষার জন্য এসব কাজ করতে হয় তাহলে তাহলে হয় লোকেদেরও বিশ্বাসটা ঠিক থাকে সবাই তো আর স্তরে নেই কোনো অসুবিধা নেই ওই জন্য অনেক ভক্ত কি করে কর্মকাণ্ড হিসাবে সাধ্য করে আবার বৈষ্ণবতেও সাধ্য করে দু যে দুই সাইডকে খুশি রাখতে হয় অনেক সময় হ্যাঁ পিত্রং স্থান যথ ব্রহ্ম বা আদিবি মৈয়া বিশ্বমানুস্তাত কুরুকর্মা নিমাতপরাহা অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদন করার পর তুমি তোমার পিতা রাজ্যের দায়িত্বভার গ্রহণ করো সিংহাসনে অধিষ্ঠিত এবং বৈষয়িক কার্যকলাপের দ্বারা বিচলিত না হয়ে আমাতে মনোনিবেশ করো বেদের নির্দেশ লঙ্ঘন না করে তুমি তোমার কর্তব্য সম্পাদন করো তো ভগবান এটা চান যুধিষ্ঠিমারিকে রাজা করার জন্য কুরুক্ষেত্র যুদ্ধ করলেন আর এখানে কি করলেন হ্যাঁ ওনার পিতাকে বধ করে যদিও প্রহ্লাদরা চার ভাই ছিল কিন্তু প্রহ্লাদকে বললো তুমি বসো কেন ওরাও তোমার প্রতি খুশি হবে যেহেতু আমার কৃপা তোমার প্রতি রয়েছে ভগবান চান তার ভক্তই রাজা হোক একে বলে যদি এরকম ব্যক্তি থাকে তাহলে কি হবে সকলের জন্য ভক্তি করাটা খুব সহজ হয়ে যাবে অনেকের প্রশ্ন হবে ভগবত দর্শনের পরে বিবাহ করা তারপরে রাজকার্য কেন করছেন এই প্রশ্ন আসতেই পারে কিন্তু তার আগে উনি প্রার্থনা করেছিলেন নৈবদ্ধ্য যে পরদয়াস যে হে কৃষ্ণ হে নৃষ্ণদেব আমি তো এই জগৎ অতিক্রম করে যেতে চাই আমি আমি খুব দুঃখিত আমার ওখানে যাওয়া নিয়ে কোনো তৎপরতা নেই তার থেকে বেশি তৎপরতা হচ্ছে এই জগতের জীবেরা যে এত কষ্ট পাচ্ছে সেই কষ্টটা আমাকে বেশি কষ্ট দিচ্ছে সেই কারণে অনেকের প্রশ্ন হতে পারে তাহলে কেন ভগবান ওনাকে আবার আশীর্বাদ দিলেন তখন এই কারণে এই যে এই যে প্রার্থনা করেছিলেন যে বিমুখ হচ্ছে তো যারা আপনার বিমুখ তাদেরকে আমি উন্মুখ করতে চাই কেন আপনার উন্মুখ না হলে এই জগতের কোনো প্রবলেমের কোনো সমাধান কাজ করবে না তখন তিনি বলছেন শ্রী নারদ ইবাচ প্রহ্লাদপি তথা চক্রে পিতৃজাত সাম্পরায়িকম যথা ভগবান রাজন অভিষিক্ত জি জাতি ব্রাহ্মণ কর্তৃক কি করলেন ওনাকে হে শ্রী বললেন হে মহারাজ যুধিষ্ঠির প্রহ্লাদ মহারাজ ভগবানের নির্দেশ অনুসারে তার পিতার সম্পাদন করেছিলেন তারপর ব্রাহ্মণদের দ্বারা তিনি হিরণ্যগ সিংহাসনে অভিষিক্ত হয়েছিলেন প্রসাদ ব্রহ্মানর হরি হরি পবিত্রা ভগবান প্রসন্নার ফলে ব্রহ্মার মুখমণ্ডল আনন্দে উজ্জ্বল হয়েছিল দেবতার দেবতাদের দ্বারা পরিবৃত হয়ে তখন তিনি ভগবানের উদ্দেশ্যে দিব্য বাণীর দ্বারা প্রার্থনা করতে শুরু করলেন পরে ব্রহ্মাকে একটুখানি বকা দেবেন যে যাকে তাকে দিয়ে আর আমাকে ছুটে উঠে আসতে হয় শ্রী ব্রহ্ম দেবা দেবা খেলাধক্ষ ভূত ভাবন পূর্বজ দৃষ্টাতে নিহত পাপ লোকসন্তাপ সন্তাপ অনুসর এই ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট ব্রহ্মা কি বলছেন দেবদেব অখিল অধ্যক্ষ অখিল মানে সর্ব সমস্ত দেবদের দেবতাদের দেবকে হ্যাঁ তাকে ইন্দ্র বলা হয় তাদের দেব ব্রহ্মা তাদের অধ্যক্ষকে কৃষ্ণ তো সে কথা বলছে ভূতভাবন পূর্বজ হ্যাঁ সবার আগে পূর্বজ মানে যার আগে কেউ নেই দৃষ্টাতে নিহত পাপ লোক সন্তাপ অনুসর ব্রহ্মা বললেন হে দেবদেব হে অখিল অধ্যক্ষ হে ভূতভাবন হে পূর্বজ আদি পুরুষ আমাদের সৌভাগ্যের ফলে আপনি সমগ্র ব্রহ্মাণ্ডের সন্তান প্রদানকারী মহাপাপী অসুরকে সংহার করেছেন। जौषौলভ্য বরমাত্য নবদ্ধ মম মম সৃষ্টিবি তপوج যোগ বলvndন্ধ সমস্ত নিগমান। এই অসুর हिरण्यকশিপু আমার কাছেই বড় লাভ করেছিল যে আমার শ্রেষ্ঠ কোনো জীবের दर्शনীয়তব না। এই প্রতিশ্রুতি এবং তার তপস্যার যোগ শক্তি বলে যে অত্যন্ত গর্বিতয় সমস্ত বৈদিক নির্দেশ লঙ্ঘন করেছিল। এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে শ্লোকটা আছেন একটা যে তিনি তার তারা সত্যম বিধাতম নিজ ভৃত্ত তো এখানে একজন ভৃত্তকে ব্রহ্মা তার কথাকে রক্ষা করেছেন এখানে মারবে না ওখানে মারবে না বলে ঠিক ঠিক আছে ঠিক আছে তো তাঁর কথাকেও রক্ষা করেছে নিজ বৃত্ত ভাষিত ভগবান নিজের যে প্রতিজ্ঞা তাকে ভঙ্গ করেন কিন্তু ভক্তের প্রতিজ্ঞাকে जरुर রক্ষা করেন তাই তিনি ব্রহ্মার বাক্যকে রক্ষা করেছেন দৃষ্টা তনন্নয়া সাধুর মহা ভাগবতারবকা तया विमोचितो मृत्युर दृष्टा तं शमितो धुन ভাগ্যক্রমে हिरण्यকুশিপু পুত্র মহা ভাগবত সাধু বল্লভ পরলাদ মহারাজ মৃত্যু থেকে রক্ষা পেয়েছে এখন সে সম্পূর্ণভাবে আপনার শ্রী পাদপদ্মে রয়েছে এই যে পরলাদকে পাঠানো তারপরে মনথরাকে পাঠানো এগুলো দেবতারা করেন না যেমন যখন কংস নিয়ে যাচ্ছেন কংস যখন দেবকে হ্রদ চালিয়ে নিয়ে যাচ্ছেন তখন দেবতারা মিটিং করলো এখন কি উপায় আরে যাও 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 বন্ধ করো ভগবানের মায়ের সেবা করলে আর ভগবান তাকে মারবে কী করে হ্যাঁ তো এই প্রহ্লাদকে যে পাঠানো হয়েছে ওনার পুত্র রূপে ওনার চরণে অপরাধ করে ওনার মৃত্যু হবে এই পুরো দেবতাদের প্ল্যান ভাগ্যক্রমে হিরণ্যকশিপুর পুত্র মহাভাগত সাধু বালক প্রহ্লাদ মহারাজ মৃত্যু থেকে রক্ষা পেয়েছে এখন সে সম্পূর্ণরূপে আপনার সে পাদপদ্মে স্মরণে রয়েছে এত জানতে পারছেন যে প্রহ্লাদ সুরক্ষিত রয়েছে ভগবানের কৃপায় এ তদ ভগবান ধ্যায়ত পরমাত্মা না সর্বত গুপ্ত সন্ত্রাস সন্ত্রাস আজকে নতুন ওয়ার্ড না আগেই ছিল হ্যাঁ সন্ত্রাস তো ভগবান কেন সন্ত্রাস দেন না সিধে আঙ্গুলে যদি ঘি না ওঠে কি করতে হয় তখন আগুল মা হয় যেখানে শান্তি রয়েছে ভারতে ভারতের লোকেরা ভক্তি করছে করছে না তো মুসলিমদেরকে নিয়ে আসবে খুব করে পিটাবে ওই দেবতা লোকেরা দেবতারা ভক্তি করে না মাঝে মাঝে ওষুধ পাঠিয়ে দাও যা যে দখল করে ধরিয়ে দাও তারপর আমি আসছি দেখছি কি হে ভগবান আপনি পরমাত্মা যদি কেউ আপনার চিন্ময় শরীরে ধ্যান করেন তাহলে আপনি তাকে সমস্ত ভয় রক্ষা করেন এমনকি আসন্ন মৃত্যু ভয় থেকেও তো কত লাভ ভগবানের স্মরণের ফলে লাভ এখানে বলছেন এখন ভগবান বলছেন ব্রহ্মাকে একটুখানি বলছেন কি বলছেন দেখুন ব্রহ্মাকে কি উপদেশ শ্রী ভগবান পদ্ম সম্ভব পদ্মজনী ব্রহ্মা ব বড় ক্রোণেসর্গাম অহিনাম অমৃতম যাতা অহিনাম অমৃতম যাতা হে ওয়ার্ডটা মনে রাখবেন হ্যাঁ সাপকে অমৃত বিষ দুধ পান করালে কি হবে ভগবান উত্তর দিলেন হে ব্রহ্মা হে পদ্ম সম্ভব সরপদের দুধ 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 প্রদান করা যেমন ভয়ঙ্কর তেমনি অত্যন্ত ক্রোর স্বভাব এর সবার অসুরদের বরদান করা অত্যন্ত ভয়ঙ্কর অসুরদের কখনো আর এই প্রকার বরদান করোনা। না কিন্তু সব কিছু তো ভগবানের ইচ্ছাতেই হচ্ছে আলটিমেট ডাইরেক্টর কে আর তবুও শিক্ষা দেওয়ার জন্য বলছে সবাইকে বর দিয়ে দিলে বিপদ পরে নিজেই প্রবলেম পড়ে গেছে সিনার ইত্যুক্তা ভগবান রাজাং দাদে হরি অদৃশ্য পূজিত পরমেশ্বর হেমারাজ সাধারণ জীবদের অগসর ভগবান এইভাবে ব্রহ্মকে নির্দেশ দিয়ে ব্রহ্ম কর্তৃক পূজিত হয়ে সেই স্থান থেকে অন্তরিত হয়েছিলেন অনেকে বলতে পারেন যে নিষ্ণদেবের তারপর কী হলো এখন ওখান থেকে অন্তরিত হয়ে এই উজ্জানিতে এসেছিলেন হাত ধুতে হাত ধোয়ার উদ্দেশ্য কি তীর্থ করে দেওয়া নবদ্বীপে এসেছিলেন ওর পুরীতেও গিয়েছিলেন কেউ বলেন তো বিভিন্ন জায়গায় ভগবান গিয়েছিলেন হ্যাঁ কেন যাতে করে সেই তীর্থের লাভ আমরা নিতে পারি ততঃ সম্পূজ শিরসা ভবন দেই পরমেশ্রী নাম ভবম প্রজাপতিন দেব প্রহ্লাদ ভগবত কলা তারপর প্রহ্লাদ মহারাজ ভগবানের অংশ ব্রহ্মা শিব প্রজাপতি আদি সমস্ত দেবতাদের পূজা করে বন্দনা করেছিলেন প্রহ্লাদ অনেক সময় মনে হয় কি দেবতাদের আমরা পূজা করতে পারি কিনা নিশ্চয়ই প্রণাম করতে হবে এখানে কি বলছেন প্রথমে নৃষ্ণদেবের স্তব করলেন করলেন প্রণাম করলেন পরিক্রমা করলেন তারপর অন্যান্য দেবতাদেরকে প্রণাম করলেন তো একজন ভক্ত যদিও দেব দেবতাদের পূজ্য এরকম প্রহ্লাদ মহারাজের মতো ভক্ত তবুও তিনি দেখুন ব্রহ্মা শিব প্রজাপতি সমস্ত দেবতাদের পূজা করে বন্দনা করেছিলেন দেবতাদের প্রণাম করে যাতে করে নির্বিঘ্নে কৃষ্ণ ভক্তি করতে পারি এই এই প্রার্থনা তো করতেই পারি যদি ওনারা ওই বট দিতে না পারেন যে আছেন শনিদেবকে বলবেন আরে আমার আমার কাছে স্বর্ণাগত দেখো বলে দেবেন চিন্তা কি আছে তত কাব্য দিবি মনিভি চ প্রমা কর তারপর কমলাসন ব্রহ্মা শুক্রাচার্য প্রভৃতি মনিদের সঙ্গে মিলিত হয়ে প্রহ্লাদ দৈত্য দানবদের অধিপতি করেছিলেন প্রতিনন্দ ততদে বা সধাম পরমাশিস ব্রহ্মাদ্য প্রতি পরিচিত হে মহারাজ যুধিষ্ঠির তারপর ব্রহ্মাদি দেবতাগণ প্রহাদ মহারাজ পূজিত হয়ে প্রহ্লাদকে চরম আশীর্বাদ প্রদান করে তাদের সদামে প্রত্যাবর্তন করলেন এবং আমরা দেখছি দেবতাদের পূজা করলেও ভক্তরা খুব দ্রুত আশীর্বাদ দিয়ে দেন আর যদি দেবতারা আপনার প্রবলেমের সলিউশন না করে তো ভগবান আছেন যে তোমাকে আমি রেখেছি কি জন্য ভক্তদের হেল্প করছো না তো ওদের পোষ যাবে তো তার আপনার আশীর্বাদ করে দেবে চিন্তা নেই দেখুন সকলে আশীর্বাদ করেছেন এবং ভগবান শ্রী বিষ্ণু দুই পার্ষদ হিরণ্যাক হিরণ্যক শিল্পে দ্বিতীয় পুত্রত্ব প্রাপ্ত হয়ে ভ্রান্তি সকলে সকলের হৃদয়স্থিত ভগবানকে তাদের শত্রু বলে মনে করে নিহত ভ্রান্তিবশত মানে ভগবানের লীলা শক্তির দ্বারাই হয়েছিল ভগবানের মায়ার দ্বারাই হয়েছিলেন কেন তারা নিকটস্থ তাই তাদের এরকম পারে না করার ইচ্ছা হয়েছিল সেই জন্য করেছে এবং দেখুন কত বড় সম্পদ তারা প্রাপ্ত হয়েছেন তারা তো তিনবার ও মৃত্যুবরণ করলেন পরবর্তীতে জয় আহ মাধাই রূপে যখন আসলেন মহাপ্রভু প্রেম দিলেন প্রেম দিয়ে সকলের সামনে যোগপীঠে আসলেন সন্ধ্যাতে সেখানে মাতা সেই নৃত্য দেখলেন সকলের সারা জগতে রোটে গেল আমাদের ভক্ত হয়ে গেছে সবাই দেখতে আসলো আর ওদেরকে হ্যাঁ মহাপ্রভু বললো এই দুজন আজ থেকে আমার গণ ও তো পূর্বেই গণ ছিল নতুন আর কি তারপরে সবার চরণ ধুলি নিতে যাচ্ছে সবাই যখন মহাপ্রভু বললেন বল বলে বললেন সবাই তাদের চরণ ধুলি নেওয়া শুরু করলেন আর জগয়মাদায় অপতিত হয়ে প্রতিদিন লক্ষণাম জপ করতেন কেউ যখন এই হিরণ্যকশিব জয় বিজয় কিরকম কীরকম কি বলে উৎকট রূপ ছিল আর ওখানে কেউ যদি ঢিলা মারতো সেই ঢিলাটা উঠে বলতো বাবা এক ঢিলাই হবে না আমরা যা পাপ করেছি তুমি আরো মারো আমাদেরকে বাচ্চারা বলতো এই দেখো এই খুব পাপ করতো খুব উৎপাত করতো আর এখন এখন খুব সাধু সে যে দেখো হরিনাম করছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করছে গঙ্গা তীরে বাচ্চারা কি করতো ঢিলা নিয়ে মারত আর ওরা কি করতো বলতো ঢিলাটা উঠিয়ে ঢিলাটা মারতো যে ওদের হাতে দিতে বলে আমাদেরকে আমরা যা করেছি এক আমাদের ভগবানের ভক্ত হলে কিরকম রাক্ষস কুম্ভকর্ণ দশগ্রীব হতৌত রাম বিক্রম ব্রাহ্মণদের অভিশাপে ব্রাহ্মণদের অভিশাপে ভগবানের সেই দুই পার্শ্বদ পুনরায় কুম্ভকর্ণ দশানন রাবণ রূপে জন্মগ্রহণ করেছিলেন সেই দুই রাক্ষস ভগবান শ্রী রামচন্দ্র অসাধারণ পরাক্রমে নিহত হয়েছিলেন এখন অনেকের প্রশ্ন এখান থেকে কি শিখব জয় যখন কোন ফিল্ম দেখে কি কূট চরিত্রটাকে আমরা অনুশীলন করি কি না তো এখান থেকে যখন লীলা হয় লীলার মাধ্যমে ভগবান একটি রস আস্বাদন করেন এখানে বীর বীরস আস্বাদন করেছেন রাঁধের মাধ্যমে জয় মাধ্যমে সাথ সাথে একটা জিনিস শিখিয়েছেন যে অনেক কিছু যদি থাকেও হিরণ সূর্য অনেক কিছু ছিল কিন্তু ভক্তের চরণে অপরাধ করার কারণে প্রহ্লাদের চরণে অপরাধ করার কারণে সব কিছু ক্ষয় হয়ে গেল তো এই শিখাচ্ছে কি কি শিক্ষা আমরা নিতে পারি সেটা আমাদের দেখতে হবে আর লীলা সব আস্বাদন করছেন কিভাবে ভগবান ভীষণ যুদ্ধের মাধ্যমে দুজনকে বধ করলেন ও এমন রূপ ধারণ করে এসছেন যেখানে দেবতারা যেতে পারছে না লক্ষ্মী দেবীকে পাঠাচ্ছেন বলছেন না সংকিতা বলে ওখানে একটা ওয়ার্ড রয়েছে যে না আমি যাব না আমি এরকম অদ্ভুত রূপ কখনো দেখিনি আর শুনিনি দেখবেন একদম এই দুটো ওয়ার্ডই ওখানে রয়েছে পূর্বের ক্লাসে প্রথম ক্লাসে ওটা আমরা চর্চা করেছি তৎচিত্ত জহরত দেহং যথা প্রাপ্ত জন্মনি ভগবান শ্রীরামচন্দ্রের বাণে বৃদ্ধ হয়ে কুম্ভকর্ণ রাবণ উভয় রণক্ষেত্র সাহিত হয়েছিলেন হিরণ্যাক সে হিরণ্যকশিপে তাদের পূর্বজন্মের মতো পূর্ণরূপে ভগবানের চিন্তায় মগ্ন হয়ে দেহত্যাগ করেছিলেন তারপরে তাবিহাত পুনর্জাত শিশুপাল করসুজ হর বৈরান না পশ্চস্তে সমিয়ত তারপর পুনরায় মনুষ্য সমাজে শিশুপাল দন্তবক্র রূপে জন্মগ্রহণ করে ভগবানের প্রতি বইভাব পোষণ করেছিলেন কিন্তু এই লীন সম্পর্কে মনে রাখতে হবে ভগবানের শরীরে যদি কোনো ওষুধ লীন হয় বেশিক্ষণের জন্য নয় কিছুক্ষণের নেক্সট জন্ম তার তাই এ যদিও সাজুজ্জ মুক্তির কথা বলা হয় ভগবানের দেহ লীন হয় এটা বেশিক্ষণের জন্য এটা অসুররা প্রাপ্ত হয় এই জন্য ভক্তরা নেয় না কিন্তু ওষুধদেরও দীর্ঘস্থায়ী এটা হয় না এটা মনে রাখতে হবে যদি হয় তাহলে তারা বারবার কি করে জন্মগ্রহণ করছে এর প্রশ্ন আসবে না সেই জন্য আচার্যরা এটা ব্যাখ্যা করছেন যে কখনো কখনো ভগবান শিকার করেছেন কংস দেহ অনেক সময় শরীরে লীন করে নিয়েছেন বিশেষ করে অসুরদেরকে কিন্তু পারমানেন্ট না চিরস্থায়ী নয় আবার কিছুদিন পরে আবার তো যখন জগাইমাদের উপরে জন্ম হবে তো আবার দেওয়া দেবেন জন্ম হেনং পূর্বকৃতাংযাত্রা তা রাজানং কৃষ্ণ ভয় না যহস্তে হস্তে হস্তে তদাত্মান কীটো পেসস্কৃত যাথা এই লাইনটা মনে রাখতে হবে কীটো পেসস্কৃত যাথা আপনারা ঘরেতে দেখবেন মাটি দিয়ে একটা গোল বাসার মতো করে একটা কিট কেনোর মধ্যে ঢুকে দেয় বোলতা দিয়ে মুখটা বন্ধ করে দেয় ওই বোলতার কথা চিন্তা করতে করতে ওখান থেকে হয়ে যায় এটা বলা হচ্ছে কিটো পেসস্কৃতযথা কেবল শিশুপাল দন্ত বক্রই নয় অন্য বহু রাজারাও কৃষ্ণের প্রতি শত্রুবাদ আচরণ করে মৃত্যু সময় মুক্তি লাভ করেছিলেন যেহেতু তারা ভগবানের কথা চিন্তা করেছিলেন তাই তারা ভগবানের মতো চিন্ময় দেহ রূপ প্রাপ্ত হয়েছিল ঠিক ভ্রমরের দ্বারা বন্দি কীট ভ্রমরের কথা চিন্তা করতে করতে ভ্রমরের মতো রূপ প্রাপ্ত হয় যথাযথা ভগবত ভক্ত ভগবত ভক্ত পরমায়ভিধা নেপাশ্চাদ সন্তং হরের অস্তুচিন্তয়া যজু যে শুদ্ধ ভক্তরা ভগবত ভক্তি দ্বারা নিরন্তর ভগবানের কথা চিন্তা করেন তারা ভগবানেরই মতো শরীর প্রাপ্ত হন তাকে বলা হয় শাহরুপ মুক্তি যদিও শিশুপাল দন্তভক্ত অন্যান্য রাজারা শত্রুপে কৃষ্ণ চিন্তা করেছিলেন তারাও সেই ফল প্রাপ্ত হয়েছিলেন আক্ষাতং সর্বমেতত্বে জন্মনাং তং পরিবেষ্টমান দাম ঘোষ সুতাদিনাং হরে দিশাম শিশুপালের কথা বল শিশুপাল অন্যরা ভগবানের প্রতি বৈরভাবাপন্ন হওয়া সত্ত্বেও কিভাবে মুক্তি লাভ করেছিল সেই সম্বন্ধে তুমি আমাকে যে সমস্ত প্রশ্ন করেছিলে তার উত্তর দিলাম এস ব্রাহ্মণ দেবস কৃষ্ণ মহাত্মন অবতার কথা ব্রাহ্মণ দেব শ্রীকৃষ্ণ এই বর্ণনায় ভগবানের বিভিন্ন অবতারের কথা হিরণ্যাক্ষ হিরণ্য দৈ দুই দৈত্য কিভাবে নিহত হয়েছিল তার বর্ণনা করলাম যা কোশ্চেন করেছেন তার উত্তর দিয়ে দিয়েছেন এখন কি এখন কি হবে শ্রুতিফল তাই না কোনো যদি কাহিনী শুনেন তারপরে কি হবে জীয়ং আর বললেন কি প্রহ্লাদ মহা যুদিষ্টময় খুব সুন্দর এখন শেষ হবে না রে চলছে দেখুন ঠিক আছে একটু পড়ে নিই প্রহ্লাদশ্যা অনুচরিতং মহাভাগবতশ্চা ভক্তির জ্ঞানবিরক্তিশ্চা যথার্থং চস্য বৈহরণ সর্গস্থতি অপয়স্যা গুণকর্মানু বর্ণনা পারাবরেষণাং স্থা ধনাং কালীনভত্তয় মাহান এই কাহিনি মহাভাত প্রহলাদ মারার চরিত্রতা দৃঢ়ভক্তিপূর্ণ জ্ঞান পূর্ণ বৈরাগ্য বর্ণনা করেছে যেখানে সৃষ্টি স্থিতি সাংহারের কারণরূপে ভগবানের বর্ণনা করা হয়েছে প্রহ্লাদ মহারাজ তার প্রার্থনায় ভগবানের দিব্য গুণাবলী সেই সঙ্গে কিভাবে দেবতা ও সূর্যের আবাস তা যতই ঐশ্বর্যশালী হোক না কেন ভগবানের নির্দেশ মাত্রই ধ্বংস হয় তারও বর্ণনা করা হয়েছে হ্যাঁ জয় তৎপূর্ণম আক্ষানম যে ধর্মের দ্বারা ভগবানকে জানা যায় তাকে বলা হয় ভগবত ধর্ম ভগবত ধর্ম এটা লিখে রাখতে পারেন এত ইম্পর্টেন্ট এই পয়েন্টটা যে ধর্মের দ্বারা ভগবানকে জানা যায় তাকে বলা হয় ভগবত ধর্ম তাই এই আখ্যান আধ্যাত্মিক তত্ত্ব যথাযথ যথাযথভাবে বর্ণিত হয়েছে ধর্ম চ ভগবান যেন গম্মতে গম্মতে মিন্স জানা যায় জয় তৎপন্ন আক্ষা নাম বিষ্ণুর বীর্য উপবৃহতি কীর্ত ইচ্ছা যদিচ্ছয়া শ্রুত্যা কর্মপাশ বিমুক্ত আচ্ছা শ্রদ্ধা কীর্তয়ত শ্রদ্ধা শ্রুত্যা কর্মপাশ যারা শ্রদ্ধা সাগরে শ্রবণ করবেন তারা কি হবে জড়বন্ধন থেকে মুক্ত হবে যে ব্যক্তি বর্ণিত ভগবান বিষ্ণুর সর্বশক্তিমাতার কথা শ্রবণ করেন এবং কীর্তন করেন তিনি অবশ্যই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হন কারা মুক্ত হতে চান প্রহ্লাদ মহারাজ ছিলেন সমস্ত ভক্তদের মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রহ্লাদ মহারাজের কার্যকলাপ হিরণ্যকষিব ভগবান নিঃসদেব লীলা যিনি সমাহিত চিত্ত শ্রবণ করেন তিনি নিশ্চিন্ত ভাবে অকুতভাবে বৈকুণ্ঠ ধামে গমন করবেন সমস্ত ভক্তরাই বৈকুণ্ঠাম সবাই শুনছেন বিভিন্ন মহারাজ বিভিন্ন কথা হচ্ছে সপ্তম স্কন্ধ রয়েছে অবশ্যই পড়বেন যদি কিছু না পড়তে পারেন প্রার্থনা চ্যাপ্টার নেবেন প্রার্থনার মাধ্যমে ভগবানকে এই সম্পর্কে আমি বারবার বলি সেটা হচ্ছে যে আতোষ কাঁচ দেখেছেন যে যে জিনিসটা ছোট কারণে দেখতে পান না আতো কাঁচের মাধ্যমে দেখা যায় তো ভক্ত হচ্ছে ভগবত দর্শনের পরিবর্ধন করে দেখার যন্ত্র হ্যাঁ পরিবর্ধন তো ভক্তের মাধ্যমে যখন ভগবানকে দেখবো তখন যথাযথ দেখতে পাবে। আপনাকে যদি বলে ভগবানের দু লাইন স্তব করুন করতে পারবেন নিজের থেকে কিন্তু ব্রহ্মার মাধ্যমে করতে পারবেন বেনু কনন্তম অরবিন্দ দলায় তাক্ষ বরহাবতম সমসিতাম বোধ সুন্দরাঙ্গ কন্দর্প কোটি কমনীয় বিশেষ শোভ গোবিন্দ মাদি তমাং বলেন তো ভক্তের দ্বারা ভগবান স্তব করা ভগবানের কাছে পৌঁছানো খুব ইজি এই জন্য এই মহান ভক্তদের চরিত্র আমরা শুনছি এখন কালকে পড়ব তবু একটুখানি এখান থেকে আমরা একটা শ্লোক না পড়লেই না খুব ইম্পর্টেন্ট শ্লোক কেউ চাইলে এটা মুখস্থ করতে পারেন আমার তো হয়নি হ্যাঁ সাত সপ্তম অধ্যায় দশম স্কন্ধের সপ্তম স্কন্দের দশম অধ্যায়ের আটচল্লিশ নম্বর শ্লোক জুয়ং জুয়ং মানে আপনারা ভবান মানে আপনি বয়ম মানে আমরা জুয়ং তোমরা জুয়ং নীলোকে নীলোক মানে এই লোকে বত ভুরি ভাগা ভুরি ভুরি মানে কি অনেক অনেক ভাগা মানে ভাগ্যবান তোমরা মহান ভাগ্যবান কাকে বলছে 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 লোকং কেন তারপরে গৃহান লোকিত সাক্ষাৎ গুড়ং পরব্রহ্ম মনুষ্যলিঙ্গম লিঙ্গম ভগবান ভগবান মনুষ্যরূপ ধারণ করে তোমাদের সাথে উঠা বসা করতো চলাফেরা করতো খাওয়া দাওয়া করতো মস্তি করতো তাস পাশা ফেলতো মাঝে মাঝে ওনাদের সঙ্গে ক্ষত্রিয় না তাস পাশা নারদমণি বললেন হে মহারাজ যুধিষ্ঠির তোমরা সকলে পাণ্ডবের অত্যন্ত ভাগ্যবান কারণ ভগবান শ্রীকৃষ্ণ মনুষ্যরূপে তোমাদের প্রাসাদে বাস করেন মহর্ষিগণ সেই কথা জানেন এবং তাই তারা সর্বদা তোমাদের গৃহে গমন করেন কেন করেন সঙ্গ লাভ করার জন্য কত উন্নত ভক্ত সে কথা ভীষ্মদেবে বলছেন তথা আপনি একান্ত ভক্ত ইস্যু যে আমি ভক্ত না কিন্তু তোমরা মহান ভক্ত তোমাদের সঙ্গে কানেকশানের ফলে কৃষ্ণ দেখো আমার অন্তিম সময়ে এসেছেন ভক্ত নিজেকে ভক্ত বলে মনে করেন না ভীষ্মদেব ওনাদেরকে বলছেন তো আমরা আবার পরে পড়বো অনেক আরও আছেন কালকে আমরা সমাপ্ত করব কাল তো অনেক ক্লাস শুনবেন যার মহারাজদের ক্লাস শুন শ্রবণ করার সুযোগ পাবেন শ্রবণ করুন হরে কৃষ্ণ শ্রীবাসভব বিশাখা মাতাজি বিধান রঞ্জিত সুদীপ সঞ্জীববাবু হরে কৃষ্ণ সকলকে অসংখ্য ধন্যবাদ আমাকে উৎসাহ প্রদান করার জন্য আশীর্বাদ করবেন প্রহ্লাদ চরণ প্রহ্লাদ মহারাজ্যের উপদেশ তার বিন্দুমাত্র যদি আমরা জীবনে পালন করতে পারি নিঃসন্দেবের কৃপা নিশ্চিত রূপে প্রাপ্ত হবে হরে কৃষ্ণ বল প্রভু হরে কৃষ্ণ মঞ্চা কল্পদৈর্ভা সন্দবৈ বকদিত বৈষ্ণব জগৎকৃষ্ণ প্রপাত কি গন্ত্রম ভগবত কি ভগবান প্রেব ভগবানন্দে হরি হরি